নমস্কার, চন্দনার নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি চাই তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। এখন সময় ঘড়িতে ঠিক সকাল 7টা। তো এই যে দেখো, ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠেছি, বাসের কাজকর্ম প্রত্যেক দিনের মতো সারা কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে গরম জল করে নিলাম। এখন থেকে প্রত্যেক দিন এই 2 কাপ করে গরম জল করব, 1 কাপ হাজব্যান্ডের আর 1 কাপ আমার। তো শীতকাল যেহেতু পড়ে গেছে, তো অনেকেই বলছে যে গ্যাসের সমস্যা যেহেতু হাজব্যান্ডের, তো সবাই বলছে এরকম একটু উষ্ণ গরম জল খেলে নাকি শরীরটা বেশ ফ্রেশ লাগবে। তো সেই কারণেই আর কি এই গরম জলটা করে নিই, তাই ভাবলার সাথে করে আমিও খেয়ে নিই। আর এই যে কুট্টু শোনার জন্য ফ্লাক্সে গরম জলটা একবারে করে রাখছি, বারবার ওই গরম করে করে দেওয়ার চেয়ে একবারে ফ্লাক্সে করে গরম জল করে রাখলে সেটাই বেশ সুবিধা না? তো অনেকদিন ধরে বের করেছি ফ্লাক্সটা, এই যে এখন ইউজ করা হচ্ছে। গরম জলটা হাজব্যান্ডকে দিয়ে আসলাম আর আমিও খেলাম, আর তারপরে এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে এগুলো রুই মাছ, অনেকটা বড়ই কিন্তু জ্যান্ত রুই মাছ ছিল। তো মা এটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আর সেটা এখন আমি রান্না করছি। তো মাছটা ভেবেছিলাম প্রথমে ফুলকপি দিয়ে রান্না করবো, তারপরে ঘরে দেখলাম ফুলকপি নেই, মা বললো তাহলে লেট করো যে বাজারে থেকে নিয়ে আসবে, আর নয়তো বাড়ির উপর যদি কেউ আসে। তো দেখলাম পরে কেউই আসলো না, তারপরে এই শুধুই রান্না করা হচ্ছে। দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, প্রথমে একবার নিলাম, যেগুলো ভাজলাম, আর তারপরে আরও মাছ আছে সেগুলো এক এক করে ভেজে নেব। এই শীতকালে এই ধরনের মাছগুলো একটু সবজি দিয়ে ওই ফুলকপি কিংবা শিম এগুলো দিয়ে কিন্তু রান্না করলে দারুণ লাগে খেতে। তো এদিকে মাছ টাছগুলো ভাজা হয়ে গেছে, ঝোলে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো মসুর ডাল একটু পেস্ট করে নেব মিক্সার মেশিনে, কারণ মসুর ডালের বড়া দিয়ে একটা তরকারি করব। তো শুধু মাছের তরকারিতে তো আর হয় না, আর ডালটা ভাবছি আজকে করব না, এই মসুর ডালের বড়া দিয়ে করব তরকারি আলুর। তো সেই কারণে আর ডালটা করা হলো না, আর করব হচ্ছে বেগুন ভাজা। তো সেটা মাঝামাঝি করা হচ্ছে এখন শীতকালে, বেগুন ভাজাটা খেতে কিন্তু মোটামুটি ভালো লাগে, আমার অত বেগুন ভাজা খেতে ভালো লাগে না। তো যাই হোক, মা খায়, বাবা খায়, আমি আর খাই না। এই যে দেখো মাছের ঝোলটা প্রায় ফুটে এসছে, এবার একবার মশলা দেব, মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। এরকম ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর ডালের বড়াটা সবসময় যখন মিক্সারে পেস্ট করা হয় ওর মধ্যে একটুখানি লঙ্কা, মানে 2-3টে মতো লঙ্কা পরিমাণ মতো আর কি, ঝাল ঝাল লাগবে খেতে সেরকম একটা লঙ্কা, লবণ, হলুদ সব কিছু দিয়ে যদি একবারে পেস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু সেই তরকারিটা আরও বেশি টেস্ট লাগে, মানে সেই বড়াগুলো। তো সেরকমই করেছি, আর একটু গোটা চিড়ে দিই যদি শুধু বড়া খাওয়া হয়। আর আজকে যদি আজকে যেহেতু এমনি আর কি তরকারি রান্না করব, সেই কারণে আর গোটা জিরে বা কালো জিরে কিছুই দিইনি। তো বলো তো বন্ধুরা, এখানে মোট কতগুলো বড়া আছে? তুমি রেডি হয়েছো? কোথায় যাচ্ছ? স্কুলে। আজকে কি বলো? আজকে আমি ভর্তি হব স্কুলে। বন্ধুরা তোমরা আশীর্বাদ করো। তুমি আশীর্বাদ করো। তুমি কোন স্কুলে ভর্তি হবে? বলো, মা বলে দেবে। বন্ধুরা ফিরে এলাম অনেক অনেক অনেকক্ষণ বাদে তোমাদের সামনে। এখন তো সন্ধ্যা ওই 6:30 মতো হয়েছে, এই ভিডিওটা আপলোডে বসিয়ে পোস্ট করলাম, তারপরে তোমাদের সামনে আসলাম। তো আজকে দেখলেই তো কুটুসকে রেডি করিয়ে নিয়ে গেছিলাম, তো আগে কিছু বলা হয়নি তোমাদের, তো এখন শেয়ার করছি। আজকে কুটুসকে স্কুলে ভর্তি করলাম, হাঁপিয়ে যাচ্ছি, ওকে আজকে ভর্তি করিয়ে আসলাম। আমি গেছিলাম, দিদি ভাই গেছিলো, আর ও গেছিলো, 3 জনা মিলে। তো কোন স্কুলে ভর্তি করলাম কি আর কি সব কিছু তোমাদের পরে শেয়ার করব। এখন জাস্ট এটুকু জানিয়ে রাখলাম যে ওকে আজকে স্কুলে ভর্তি করা হয়ে গেছে, জানুয়ারি মাস থেকে ও নতুন ক্লাসে যাবে। তোমরা কিন্তু সবাই ওকে একটু আশীর্বাদ করো, ঠিক আছে? ও যেন অনেক অনেক ভালো মানুষ হতে পারে, এটাই চাওয়া, আর কিছু চাওয়া নেই। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবসময়। আর ভর্তি করিয়ে এসে বাড়িতে টুকটাক যা কাজ ছিল সেগুলো করেছি, ওকে খাইয়েছি, আরও অনেক রকম আর কি কাজ ছিল সেগুলো করা হয়েছে। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখনও ঘুমোচ্ছে। আর আমি উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে, তারপরে উঠে আরও সন্ধ্যা সন্ধ্যা দিলাম, এটা ওটা করলাম টুকটাক, তারপরে তোমাদের সাথে আসলাম। ভিডিওটা বেশি বড় করব না, প্রত্যেক দিনের মতোই ছোট করব, অত বড় ভিডিও আমি পোস্ট করলে তোমরা কেউ দেখো না। তো সেই কারণে তোমরা প্লিজ বন্ধুরা আমার সাথে একটু থাকো,
যেন আমি ইউটিউব জার্নিটা একটু কমপ্লিট করতে পারি। আমার একটুর জন্য আমি বারবার ফেল হয়ে যাচ্ছি, জানি না কী করব, অনেকটাই মন খারাপ লাগে। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি, দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? ভিডিওটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু চাই, ঠিক আছে? চলো টাটা।